हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। समय साढ़े पाँचटा हो गए, भोटेर दिन। नियम आछे साढ़े पाँचटार समय साधारणत साढ़े पाँचटार आगे थेके पोलिंग एजेंटरा बूथे बूथे पहुँचे जाए, कारण उनारा थाकेन ओभार एक्टिव, उनारा थाकेन अति सक्रिय। किन्तु एमन किछु घटना पावा गेछे जेखाने कोनो कोनो बूथे भोट बयकट करा हय, सेखाने कोनो ना कोनो एकटा रास्तार दाबिते, उमुक दाबिते, तमुक दाबिते ভোট বয়কট করেন। তাই সেখানে কোনো পোলিং এজেন্ট সাতটার আগে উপস্থিত হয় না, কারণ যেহেতু ভোট বয়কটের অঙ্গ হিসেবে ধরে নেন এরকম একটা ভোট বয়কট করা হবে। এরকম একটা বুথে আপনার ভোটের ডিউটি পড়েছে, সাড়ে পাঁচটার সময় আপনি সেজে গুজে রেডি হয়ে বসে আছেন, ওয়েল সুটেড, ওয়েল বুটেড হয়ে, যে ভোট আপনি পোলিং এজেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, এন্ট্রি পাস দেবেন, রিলিভিং এজেন্ট পোলিং এজেন্টের মুভমেন্ট সিট নিয়ে বসে আছেন, ফর্ম নম্বর 7 লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস তার ফর্ম নিয়ে বসে আছেন, স্পেসিমেন সিগনেচার সিট নিয়ে বসে আছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণ অ্যাপয়েন্টমেন্টের পরে আপনি আবার মকপুর শুরু করবেন, মেশিন সিল করবেন, ভোট প্রক্রিয়া শুরু করবেন। কিন্তু মজার ব্যাপার হলো, সাড়ে পাঁচটা, ছটা, সাড়ে ছটা বেজে গেল বা ছটা দশ পনেরো হয়ে গেছে, কোনো পোলিং এজেন্টে দেখা নেই। তাহলে কি আপনি বলবেন যে ভাই কোনো পোলিং এজেন্টে দেখা নেই আর ম পোল করে কী হবে ভোট শুরু করে? না, আপনি সবচেয়ে বড় ফাঁস ফাঁসের মধ্যে আটকে পড়ে যাচ্ছেন। কারণ ভোট শুরুর আগে 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, 1951 সালের হাউস অফ দি পিপল অ্যাক্ট, সেখানে মক পোল করাটা হচ্ছে, যদিও সেটা 1961 পরে তার 43 আর্টিকেলটা চেঞ্জ করে 1991 সালে 49 অ্যাক্ট অনুযায়ী চেঞ্জ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে মক পোল ম্যান্ডেটরি, মক পোল আবশ্যিক। অর্থাৎ মক পোল না করে ভোট, অরিজিনাল ভোট করা যাবে না, সে যে ঘটনা ঘটুক না কেন। পোলিং এজেন্ট যদি না আসে তাহলে আপনি কাকে নিয়ে মক পোল করবেন? স্বাভাবিক আপনার প্রশ্ন একটা মাথায় আসছে, শুনে নেন ভালো করে। যদি আপনার বুথে এরকম না হোক আমি কামনা করি, যদি এরকম ঘটনা আপনার ঘটে যে ছটা দশ পনেরো পর্যন্ত বা ছটা পর্যন্ত আপনি অপেক্ষা করেছেন, কোনো পোলিং এজেন্টে দেখা নেই, আপনি হাঁ করে বসে আছেন, বসে আছি পথ হচ্ছে ফাগুনের গান গিয়ে কেউ নেই, তখন আপনি কী করবেন? আপনার ফার্স্ট পোলিং বা সেকেন্ড পোলিং বা থার্ড পোলিংকে বলবেন কেউ না কেউ একজন ভিডিও করবে, ভিডিও, আর আপনি মক পোলের ডেমো দেবেন। সেখানে আপনার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, ইভিন থার্ড পোলিংও তারা কিন্তু যথাবিহিত প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ন্যূনতম একটা করে ভোট দেবেন, ইনক্লুডিং নোটা। অর্থাৎ পোলিং এজেন্টে কাজ তখন করবে আপনার ফার্স্ট পোলিং, আপনার সেকেন্ড পোলিং, আপনার থার্ড পোলিং, এবং এটা পুরোটাই কিন্তু ভিডিও ক্যামেরাবন্দি হবে। ক্যামেরাবন্দি হলো আপনি ডেমো দিচ্ছেন যে এই হচ্ছে, দেখুন মক পোল হবে, বেবি প্যাডের ভিতরে কোনো কিছু, তার ওই সাতটা স্লিপ বাদ দিয়ে আর কোনো স্লিপ নেই, আপনি দেখতে পাচ্ছেন মক পোল শুরু করা হচ্ছে, মক পোল ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, এবং আপনি চারজন মিলে ভিডিও করে ওই মক পোল করবেন। এবং ওই ভিডিওটা কিন্তু অবশ্যই একটা ভালো ক্যামেরা, যে ক্যামেরা থেকে পরিষ্কার হবে, সেই ক্যামেরা থেকে ভিডিও করবেন এবং সেটাকে আপনার কাছে রেখে দিবেন, কারণ আপনার নিজের বাঁচার জন্য, ফর ইওর ওন সেফগার্ড, পারলে ওই ভিডিওটা সেক্টর অফিসারকে পারমিশন দিয়ে তার মোবাইলে পাঠিয়ে দেন। আপনার কাজ শেষ, এরপরে যদি তদন্ত হয়, ইনভেস্টিগেশন হয়, তখন আপনার ওই ভিডিওটা আপনাকে বাঁচাবে, না হলে ওখানে আবার রিপোল হবে এবং আপনাকে আবার যেতে হবে। রিপোল মানে আপনার ছাড় নয়, রিপোল মানে যতবার রিপোল হবে বা রিপোল হবে আপনাদেরকেই যেতে হবে। তাই ভাই কেন যাওয়ার প্রশ্ন আছে, আমরা মক পোল করেছি, পোলিং এজেন্ট নেই, তার জন্য আমরা নিজেরা পোলিং এজেন্টের ভূমিকা পালন করে, সদর্থ ভূমিকা পালন করে আমরা নিজেরা ভোট করেছি এবং ক্লোজিং করেছি, রেজাল্ট দেখিয়েছি, ক্লিয়ার করেছি, ভিভিপ্যাট থেকে স্লিপ বের করেছি, কাউন্ট করেছি, এই হচ্ছে আমাদের মক পোল প্রক্রিয়া সম্পন্ন করেছি। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ ভোট বয়কট ওরা করেছে মানে গ্রামের সবাই কিন্তু বয়কট করবে না, হয়তো কোনো না সার্টেন পার্সেন্টেজ বয়কট করতে পারে, পরে নিজে হয়তো নাও আসতে পারে, কিন্তু ভোটার ভোট দিতে আসতে পারে। তখন ভোট দিলে মক পোলহীন ভোট মানে সেটা কিন্তু কোনো দাম নেই, ফলে ওখানে আবার রিপোল হবে। তাই যে কথাটা বললাম এটাকে মন দিয়ে শুনুন এবং গুরুত্বপূর্ণভাবে ভিডিও করে একটা নথি আপনার কাছে রেখে দেন, যেটা হবে আপনার বাঁচার জন্য রক্ষা কবচ। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।